বন্ধুরা, আজকে একটা অ্যাকিউট কেসের ভিডিও করতে যাচ্ছি। সাধারণত অ্যাকিউট কেস দেওয়া হয় না বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই ক্রনিক কেস দেওয়া হয়। তা আজকে একটা অ্যাকিউট কেসের সাধারণ জিনিস অ্যাকিউট কেসের ভিডিও করতে যাচ্ছি, কিন্তু কেসটা শিক্ষণীয়। কী কারণে কী ওষুধ দিলাম সেইটাই দেখাতে চাইছি। এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন, ওর নাম শ্রাবণী দাশগুপ্ত। বয়স কত হলো? ন বছর দু মাস বয়স এই বাচ্চাটা। এই বাচ্চাটা তিন দিন ধরে জ্বরে ভুগছে, তাই তো? তিন দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে আমাদের অ্যাকিউট প্রবলেম নিয়ে আসলে আমাদের মেন কি জানতে হয়, যে কারণ কি, কারণে হলো। তাহলে আমরা অ্যাকিউট প্রবলেম হলে আমরা দেখব যে কজেশন, একদিকে কজেশন কি কারণে হলো, আর একদিকে ম্যানিফেস্টেশন, যে তার কি কি সিমটম পাচ্ছি, এই দুটোকে এক করে আমরা মেডিসিন সিলেকশন করব। কেননা আমরা সবসময় বলে থাকি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কিন্তু অ্যাকিউটের ক্ষেত্রে বনি হোসেন যে বলে গেছে পাঁচটা জিনিস, কজেশন, সেন্সেশন, কজেশন, সেন্সেশন, লোকালিটিস, মর্টালিটি, কনকমিটেন্ট, এই পাঁচটা জিনিস আমাদের দেখতেই হবে। তাহলে ও জ্বর হয়েছে তিন দিন ধরে, জ্বর, তাই তো বলেছি? তিন দিন ধরে জ্বর হয়েছে, কারণ কি? যখন জিজ্ঞেস করলাম, আচ্ছা জ্বরটা হয়েছে কিভাবে হয়েছে, তা কি কারণ কি বললে? জ্বর হয়েছে, ওই গেছিল মানে পূজো, কেনাকাটা করতে গেছে, পূজোর শপিং করতে গেছে, সেখানে গিয়ে মানে আইসক্রিম খেয়েছিল সেখানে গিয়ে আইসক্রিম খেয়েছিল, এই আইসক্রিম খাওয়ার পর থেকে জ্বর হয়েছে। তা জ্বরটা কদিন হলো? ওটা তিন দিন ধরে হচ্ছে। তা জ্বরটা কখন বেশি হচ্ছে? দেখুন, মিড ডে অ্যান্ড মিড নাইট একটা ফ্যাশন। এই যে তিন দিন ধরে জ্বর হচ্ছে, এটা কজেশন আমরা পেয়ে গেলাম আফটার টেকিং আইসক্রিম। আইসক্রিম খাওয়ার পরে হয়েছে, আর মিড ডে মিড নাইট একটা ফ্যাশন এটা পেয়ে গেলাম। এর সঙ্গে যখন জল টেস্টটা জিজ্ঞেস করেছি, বলছে জল খাচ্ছে, কিন্তু জল খাচ্ছে, জল টেস্টটা পাচ্ছে? হ্যাঁ, অনেকটা করে খাচ্ছে না অল্প অল্প করে? বলছে অনেকটা করে খাচ্ছে। এবার আমি জিজ্ঞেস করেছি কতটা করে খাস, বলছে এক গ্লাস করে খায়। এবার গ্লাসটা কতটুকু গ্লাস, ওই চার কাপের সাইজের গ্লাস। তার মানে বুঝতে পারছেন যে কতটুকু খায়। তাহলে অল্প অল্প করে জল খাচ্ছে, জল তেষ্টা আছে। জিভটা দেখাও, জিভটা দেখাও, বড় করে, উঁচু করে, একটু উঁচু করো। এই জিভটা দেখুন, ড্রাই, স্লাইট হোয়াইট কোটেড, বেশ হোয়াইট কোটেড আছে। আর হচ্ছে বমি বমি ভাব আছে, একটু বমি বমি ভাব আছে। আর হচ্ছে পায়খানা, যখন জিজ্ঞেস করলাম পায়খানা কেমন হচ্ছে, পায়খানা পাতলা হচ্ছে, পায়খানা দুর্গন্ধ আছে, তাই বললি তো? পায়খানা পাতলা হচ্ছে, পায়খানা দুর্গন্ধ আছে। রংটা জিজ্ঞেস করাতে রং বলতে পারেনি কেমন হচ্ছে। তার মুখে একটা ঘা হয়েছে, ব্যথা হচ্ছে, তার সঙ্গে হেডেক আছে, আর থ্রোট পেইন, গলায় একটু ব্যথা আছে, তাই তো? তাহলে দেখুন, তাহলে আমাদের কারণ কারণ কী হলো? আফটার টেকিং আইসক্রিম, আমরা জানি আফটার টেকিং আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর্সেনিক অ্যালবাম ওয়ান অফ দ্য মেন ড্রাগ। তাহলে আর্সেনিক অ্যালবাম আমরা মাথায় চলে আসলো আফটার টেকিং আইসক্রিম। এবার যখন দেখছি যে কখন হচ্ছে, দুপুরে বাড়ছে, রাতে বাড়ছে, তাই তো বলেছিস? তাহলে দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ আর্সেনিক অ্যালবাম, মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন। আর্সেনিক অ্যালবাম দেখে গেলে আমাদের থ্রাস্টটা দেখতে হবে। থ্রাস্টটা, হ্যাঁ জল খাচ্ছে, তা বাচ্চাও ওকে জিজ্ঞেস করাতে বলছে এক গ্লাস খাচ্ছে, গ্লাসটা কয়টুকু, ওই চায়ের কাপের মতো। তাহলে অল্প অল্প করে বারবার জল খাচ্ছে, এটাও পাচ্ছে। আর শীত, জ্বরের সঙ্গে শীত আসছে বলছে, শীত হচ্ছে, কাঁথামুড়িতে জ্বরের সঙ্গে শীত শীত ভাব আছে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামে আমরা জানি পায়খানা পাতলা হয় এবং তার সঙ্গে দুর্গন্ধ থাকে এবং কালচেও হতে পারে, কিন্তু রংটা বলতে পারছে না, কিন্তু পায়খানা পাতলা এবং দুর্গন্ধ বলেছে, তাই তো? তাহলে অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ আর্সেনিক অ্যালবাম। সেই জন্য ওকে আর্সেনিক অ্যালবাম দেবো 200 রিপিটেড ডোজ। রিপিটেড ডোজ মানে কি? রিপিটেড ডোজ মানে 3-4 ঘন্টা পরে পরে দেবো, এবং দেখবেন 2-1 দিনের মধ্যে বাচ্চারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তা সাধারণত অ্যাকিউট কেস করা হয় না, অ্যাকিউট কেসের ভিডিও খুব কম করা হয়। আজকে একটা সুযোগ পেলাম, সেটা করে ফেললাম। তা ভিডিওটা করলাম পারমিশন নিয়ে, যাতে আমাদের যারা ডাক্তার বন্ধুরা আছে তারা জানুক যে কীরম সিমটমে কী ওষুধ দেওয়া যায়, আর যারা সাধারণ মানুষ তারা দেখুক যে কীরম সিমটম, হোমিওপ্যাথিক চিকিৎসাটা কীভাবে হয়। এই সিমটম বেশি যে হয়, এছাড়া কিন্তু অন্য কোনো ভাবে চিকিৎসা হয় না। হোমিওপ্যাথিক চিকিৎসা, এই সিমটম বেশি যে ওষুধ দিতে হয়। তা ভিডিওটা করার পারমিশন দেওয়ার জন্য ধন্যবাদ।